السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমরা জানব আসমাউল হুসনা কি। আসমাউল হুসনা আল্লাহ তাআলার নামসমূহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আরাফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অর্থ আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামসমূহ আছে, সেইগুলো দিয়ে তোমরা তাকে স্মরণ করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما من أحصاها دخل الجنة رواه الترمذي অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। এ আসমাউল হুসনা কিভাবে আমরা মুখস্থ করব এবং কিভাবে মুখস্থ করলে আমাদের তাড়াতাড়ি মুখস্থ হবে। কেউ ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু এভাবে মুখস্থ করে, আবার কেউ ছন্দ আকারে মুখস্থ করে। আমি যেভাবে মুখস্থ করেছি সেভাবে আপনাদের শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الرقيب القضيب المتين الولي الحميد المحسن المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباكي الوارث الرشيد الصبور صدق الله العظيم. সম্মানিত দর্শক, এ হলো আসমাউল হুসনা, এবং এটা যদি কেউ মুখস্থ করে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তো আমরা সকলেই এটা মুখস্থ করা চেষ্টা করব, আল্লাহ আমাদের সেই তৌফিক দিক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।